হারে ভারে কোনো তুলনাই হয় না দুই দলের, তবুও এটা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। অস্ট্রেলিয়ার কোচ গ্রেহাম আর্নল্ড তো বলেই দিয়েছেন এই ম্যাচে অস্ট্রেলিয়া দল মাঠে নামবে দেশের জন্য খেলতে, প্রতিপক্ষকে তারা কত দুর্বল কত শক্তিশালী সেসব দেখার সুযোগ একেবারেই নেই। তবে বৃহস্পতিবার কিংস অ্যারেনায় বিকেল পৌনে পাঁচটায় বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নামার আগে আর্নল্ড অবশ্য বাংলাদেশকে শ্রদ্ধার চোখেই দেখছেন, কারণ বাংলাদেশ ম্যাচটা খেলবে নিজেদের মাঠে। বাংলাদেশের কোচ হাভিয়ার কাব্রেরা নভেম্বরে মেলবোর্নে 7-0 গোলে হারের স্মৃতিটা ভুলতে চান। তার কথা, সে ম্যাচে দ্রুত গোল খেয়েই সর্বনাশ হয়েছিল বাংলাদেশের, তবে ঢাকার ম্যাচে আরও উন্নত পারফরমেন্স তার প্রত্যাশা। একই প্রত্যাশা অধিনায়ক জামাল ভুঁইয়ারও, তিনি চান বৃহস্পতিবারের ম্যাচে নিজেদের মেলে ধরতে। কাল ম্যাচের আগে দুই দলই অনুশীলন করেছে কিংস অ্যারেনায়, তবে অস্ট্রেলিয়ার অনুশীলনে ছিল দারুণ কড়াকড়ি। বাংলাদেশ তাদের তুলনায় যতই দুর্বল দল হোক, প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চায় না দলটি, নিজেদের প্রস্তুতির খুঁটিনাটিও জানতে দিতে চায় না তারা। এমন একটা দুর্দান্ত শক্তিশালী ও পেশাদার দলের বিপক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ কেমন খেলবে, এটাই এখন দেখার বিষয়।